ছ্যাঙ্গার চরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলবুত্তর উপজেলা ছ্যাঙ্গারচর দর্জিবাজার জামে মসজিদ কমিটির ও মুসল্লিদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে 12ই রবিউল আওয়াল উপলক্ষে নূর নবীর আগমন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব থেকে বাদ এশা পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা করেন ছ্যাঙ্গারচর দর্জিবাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সালেহী আনন্দপুরী। আলোচনা সভায় আলোচকগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন ছ্যাঙ্গারচর দর্জিবাজার জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম মোল্লা। এতে উপস্থিত ছিলেন ছ্যাঙ্গারচর দর্জিবাজার জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফুল্লাহ দর্জি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নকিব ব্যাপারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আহমদুল্লাহ দর্জি, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম দর্জি, মসজিদ কমিটির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শাহজাহান মিয়া, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল সালাম খান, প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল শিকদার, সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম সহ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, ওয়ালামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও পৃথিবীর সকল মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। প্রসঙ্গত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন ও মুসলিম ধর্মের একটি অন্যতম দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে শেষ নবীর শুভ জন্মদিন এবং শেষ নবীর জন্মদিন উপলক্ষে মুসলমানদের পালিত একটি উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়াল, এই মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়।